বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি এক দলীয় শাসন ব্যবস্থার দেশ চায়নার কুনমিন শহর অর্থাৎ চায়নার দক্ষিণের উনান প্রদেশের রাজধানী কুনমিন শহরের বুকের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি এখানেও বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে কিছু কথা বলার কথা ছিল কিন্তু আমি বাংলাদেশের যে নির্বাচনের যে ফলাফল সেটা আমি ভারতের মাটিতেই দাঁড়িয়ে আপনাদেরকে নয় ডিসেম্বর দু রাত নটা ভারতের সময় অনুযায়ী সেখানেই দেবো তাহলে এখন আমরা এখন ভারতে চলে যাই সেখানেই দাঁড়িয়ে আমরা কিছু কথা বলি বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা আমি বনি আমিন আপনাদেরকে সরাসরি চায়না থেকে নিয়ে আসলাম ভারতে আমি এই মুহুর্তে আছি ভারতের মাটিতে ভারতের পূর্ব দিকের যেই রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আমি আছি বন্ধুরা এই কলকাতা আনুমানিক দেড়শো বছরের মতো গোটা ভারত ব্রিটিশ রাজ্যের রাজধানী ছিল বন্ধুরা সেই ঐতিহাসিক কলকাতাতে দাঁড়িয়ে আজ আমি আপনাদেরকে বাংলাদেশের আসন্ন নির্বাচন সম্পর্কে অগ্রিম ফলাফল ঘোষণা সেটাই আমি আজ করতে যাচ্ছি বন্ধুরা আমি আপনাদেরকে সরাসরি দলীয় শাসন ব্যবস্থা সেই চায়না থেকে সেমি ডেমোক্রেটিক কান্ট্রি ভারতে নিয়ে আসলাম বন্ধুরা আপনার নিশ্চয়ই টাইম মেশিন সম্পর্কে আপনাদের ধারণা আছে টাইম মেশিনে চড়িয়ে আপনাদেরকে এখন থেকে আমি একটু সামনে নিয়ে যাব সামনে নিয়ে আমি আপনাদেরকে বাংলাদেশের আসন্ন নির্বাচনের ফলাফল কি হচ্ছে সেটা এখন জানিয়ে দেব বন্ধুরা টাইম মেশিনে উঠে বসুন আমার সাথে বন্ধুরা আজ পয়লা জানুয়ারি দু সন এই মুহূর্তে আমি ভারতের একটি দ্বীপে আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে দাঁড়িয়ে আছে বন্ধুরা গত পরশু অর্থাৎ তিরিশ ডিসেম্বর বাংলাদেশে যেই জাতীয় নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে কে জিতেছে সেই বিষয়টা এখন আপনাদেরকে বলতে যাচ্ছি বন্ধুরা বাংলাদেশের যে নির্বাচনটা হয়ে গেল গত পরশু তিরিশে ডিসেম্বর দু এই নির্বাচনে তাকে কিছুটা ঝামেলা হয়েছে গতানুগতিক যা হয়ে থাকে তবে এই নির্বাচনে নতুন কোনো সরকার গঠন হলে যে পরিমাণ রক্ত ক্ষয় এবং প্রতি জিঘাংসার আগুনে বাংলাদেশ পুরে একেবারে কয়লা হয়ে যেত তার চেয়েও সাতাশি দশমিক সাত পারসেন্ট কমেই সামান্য ঝামেলা রক্তক্ষয়ে বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত হল বাংলাদেশের এই নির্বাচনে যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন যিনি বাংলাদেশের আসন্ন পঞ্চাশ বছর স্বাধীনতা দিবসের পঞ্চাশ বর্ষ পূর্তি উদযাপন করার জন্য দেশের প্রধান এবং প্রধানমন্ত্রী হবেন আমি সেই প্রধানমন্ত্রীর নাম একখুঁনি আপনাদের বলতে যাচ্ছে বন্ধুরা অর্ধ শত বছরের স্বাধীনতার উদযাপন হবে 2021 আর 2021 এর প্রধানমন্ত্রী থাকছেন বলবত শাকHttpPost টোবারের মত একাাধানে তিনি আবার নির্বাচিত হয়ে গেলেন বাংলাদেশের এর প্রধানমন্ত্রী সম্ভবত শেখ হাসিনার জন্য শেষ এবং এই সেশনটি হবে দেশকে জাতিকে দেশ পাতাকে দিয়ে যাওয়ার জন্যে তার জীবনের শেষ সুযোগ এই সেশনটি হচ্ছে তার জীবনের শান্তিভাবে অবসর গ্রহণ করার মতো অর্থাৎ সেফ এক্সিটের সেই সেশন এই সেশন সম্ভবত আগামী তিন থেকে সাড়ে তিন বছর অবধি টিকতে যাচ্ছে শেখ হাসিনা আপনাকে ওয়েলকাম ওয়েলকাম আমি বনি আমিন অস্ট্রেলিয়াবাসী হলেও বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশে যদি বৃষ্টি হয় আমি এখনো প্রবাসে বসে নিজে ওখানে ছাতি উল্টোই বন্ধুরা বাংলাদেশ যদি পুরে ছাড়কার হয় এমন সংবাদ শুনি আমি ছুটে যাব সেই দমকল বাহিনী নিয়ে জল দিয়ে সেই আগুন নির্বাপনের জন্য। সেই অনুভূতির আলোকে বলছি আপনাকে সুস্বাগতম আপনি এসেছেন দেশে আপনার এখন শান্তি প্রতিষ্ঠার সময় যারা আপনার যুদ্ধ আচরণ করেছে যারা আপনার বৃদ্ধ রাজনীতি করেন তাদেরকে বুকে টেনে নিন তাদেরকে ভালোবাসা দিন প্রতি হিংসার রাজনীতি এখন ঘুচে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আপনার হাতে আপনি পারবেন সেই দেশকে শান্তিতে ফিরিয়ে আনতে আপনার দল আওয়ামী লীগ যারা পুনরায় আবার ক্ষমতায় এসেছেন সেইখানের চাটুকার ত্রাস এবং সন্ত্রাসী তাদেরকে স্থিত এবং নির্মূল করার একক দায়িত্ব এবং একক সম্পূর্ণ ভার জিম্মা এখন আপনার উপরে গত দু সেশন আপনি যা পারেননি সেটাই আপনাকে করতে হবে আপনার এই শেষ সেশনে যা আপনি অতীতে সম্পন্ন করতে পারেননি আর সেটাই আপনি সম্পন্ন করতে পারবেন এখনকার শেষ সেশনে সেই বছরের পর বছর কণ্ঠকাকীর্ণ সেই যুবরাজ চোখেও যার কাঁটা ছিল যার একটি একটি করে কাঁটা তুলেছিল সু শেষ দিকে দুটো রানী সেই রাজকুমারের চোখে দুটো কাঁটা তুলেছিল কিন্তু সেটা সম্পূর্ণ ছিল সুয় ভুলের জন্য শেখ আছে না আপনি সেই দুও সেই সুযোগ দেবেন না সেই গণতন্ত্রের চোখের যে দুটো কাঁটা এখনো বেঁধে আছে সেটা আপনি নিজ হাতে রানী হয়ে আপনি সেই দুটো কাঁটা রাজকুমারের কাঁটা আপনি তুলে নেবেন বাংলাদেশকে পূর্ণ গণতন্ত্র না দিতে পারলেও আপনার প্রতিবেশী দেশ ভারতের মতো অন্তত ডেমোক্রেসিও দিয়ে যাবেন প্রতিহিংসার রাজনীতি আপনি বন্ধ করে যাবেন আপনার শাসনে যেভাবে আপনি হরতালকে না জায়েজ করে গেছেন ঠিক তেমনই প্রতিহিংসার রাজনীতিটা আপনি ধুয়ে মুছেই সাফ করে দেবেন আপনার দলের মাঝে যে ময়লা আছে যে কাঁচড়া আছে সেই কাঁচড়া আপনি দূর করবেন এটা আপনার সুযোগ আপনার এই সেশনে দেশকে জাতিকে দেশ মাতাকে আপনি দিয়ে যান কিছু যা আপনাকে আজীবন এই ভাটির দেশের বঙ্গবাসীরা মনে রাখে মনে রাখে যেন ইসরায়েলের দেশ মাতা গোল্ডা মায়ারের মতো মনে রাখে যেন ব্রিটেনের সেই প্রধানমন্ত্রী আয়রন লেডি মার্গারেট থেচারের মতো রাখে যেন আপনাকে ভারতের সেই কালজয়ী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো শেখ না আপনার জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই কিছুই নেই আপনারা আছে এখন শুধু দেয়া দিয়ে যান দেশকে জাতিকে যতটুকু পারেন তবে সতর্ক থাকবেন চাটুকার থেকে আপনার দলে চাটুকারে চাটুকারে ভরে আছে সেই চাটুকার থেকে আপনার দলকে করে যেতে হবে সম্পূর্ণ সাফ তবে আমি জানি সব কিছুই আপনার পক্ষে একা পূরণ করা সম্ভব নয় যে উন্নয়নের ধারা আপনি চালিয়ে যাচ্ছেন যেই দেশের যে ডেভেলপমেন্টটা চলছে সেই ডেভেলপমেন্টের কোনো রকম ইন্টারাপশান যেন না হয় এটাই ছিল বিশ্বের যারা দেশকে নিয়ে চিন্তা করে তাদের একমাত্র কামনা আর সেই কামনাটা আগামী তিন থেকে সাড়ে তিন বছর আপনি পূরণ করে যাবেন কিন্তু আপনি পুরো পাঁচ বছর কেন পেতে পারছেন না কেন পারবেন না এই কথাটা অনেক গভীর এবং গভীর সেই বিষয়টা আমি এখন নাই বললাম যদি আমি বেঁচে থাকি আপনাকে কোনো এক সময় কানে কানে বলে যাব আর একটা বিষয় আপনাকে বলতে হচ্ছি আপনার বাংলাদেশ প্রশাসনের সিস্টেমের ভেতরে অত্যন্ত বিশ্বস্ত দেশপ্রেমী যারা সত্যিকার অর্থে ভালো মানুষ তারা নীরবে আন্তর্জাতিকভাবে কাজ করে গেছে তাদেরকে আপনি হয়তোবা আপনি চিনেন না যদি আমি বনে আমিনের কখনো সুযোগ হয় আমি এসে তাও বলে যাব আপনার কানে কানে সেই সাতজন লোক সেই সাতজন ব্যক্তিত্ব আপনাকে আন্তর্জাতিকভাবে কীভাবে গ্রহণযোগ্য করে তুলেছে এবং কেন আপনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিল আমি অবশ্যই বলবো দু হাজার একুশ সনে আপনি হচ্ছেন বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের অর্ধ শত বছরের স্বাধীনতা দিবসের উদযাপনকারী সেই মহারানী শেখ হাসিনা ওয়েলকাম ওয়েলকাম শেখ হাসিনা আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখে বিশ আপনার চাওয়া পাওয়ার কিছু নেই আপনার এখন দেয়ার কথা সারা দেশ সারা জাতি যেন আপনাকে মনে রাখে আপনি যেন হতে পারেন ইসরায়েলের দেশ মাতা গোলদা মায়ার ইন্ডিয়ার ইন্দিরা গান্ধী মহিশার মাহাতির মাহমদ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থেচার ওয়েলকাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েলকাম টাইম মেশিনে এবার আমি ব্যাগিয়ার দিয়ে আমি আগের সময়ে চলে আসছি আফটারনুন বন্ধুরা এখন বেলা বাজে তিনটা আমি আছি কলকাতার বিখ্যাত ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আজ নয় ডিসেম্বর দু হাজার আঠারো বন্ধুরা আপনাদেরকে বলে ফেললাম আগামীতে প্রধানমন্ত্রী কে হচ্ছে শেখ হাসিনা তিনি নির্বাচিত হচ্ছেন হবে তৃতীয়বারের মতো একাধারে আমার অনুরোধ আপনারা চেষ্টা করবেন তাকে শ্রদ্ধা করতে ভালোবাসা দিতে আপনি পাবেন ভালোবাসা এবং শ্রদ্ধা ভালোবাসা একটি দ্বিমুখী বিষয় ভালোবাসা দেবেন নেবেন দেনার ভালোবাসায় চেষ্টা করবেন আসন্ন এই সরকারকে সাহায্য করতে প্রতি প্রতিহিংসার যে রাজনীতি সেই রাজনীতিটাকে বন্ধ করতে চেষ্টা করবেন আমি রাজনৈতিক বিশেষ অজ্ঞ নই তবে রাজনীতিতে কিছু ঘটন অঘটনের দর্শক সেই হিসেবেই আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম বাংলাদেশের কে হচ্ছেন প্রধানমন্ত্রী বন্ধুরা বন্ধুরা আজ নয় ডিসেম্বর দু হাজার আঠারো আমি বনি আমিন এখন আমার পেছনে হচ্ছে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার আপনাদের শুভকামনায় আমি নিরন্তর বনি আমিন ফ্রম কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ